আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না চন্দ্রনাথ পাহাড়ে উঠে আজাম দিলে হয় ধর্মীয় উস্কানি আর মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন রাখলে হয়ে যায় ধর্মীয় সম্প্রীতি দর্শক এটাই মুজিব কন্যা শেখ হাসিনার নীতি কারা করবে কোরআন অবমাননার বিচার তারা তো নিজেরাই মূর্তির দাবিদার এই শেখ হাসিনা কি করে বলে ধর্ম যা যার উৎসব সবার আসসালামু আলাইকুম দর্শক কুমিল্লা সদরের নানুয়া দিঘির পারে পূজা মণ্ডপে পবিত্র কুরআনুল করিমকে অবমাননা করা হয়েছে জেনে বুঝে অশান্তি সৃষ্টি করার জন্য কিছু অমানুষ আমাদের প্রাণের স্পন্দন পবিত্র কুরআনকে মূর্তির পায়ের নিচে রাখলো ইসলাম ধর্মকে অপমান করলো দর্শক তার দেখার পর বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তকরণ হলো তাই প্রতিবাদ করতে তাওহিদী জনতা রাস্তায় নেমে এলো আর রাস্তায় নেমে আসাটাই স্বাভাবিক কারণ আমাদের অনেকের হয়তো আমলের ঠিক নেই কিন্তু আল্লাহ ও তার রাসুলের প্রতি ভালোবাসার আমাদের কোনো কমতি নেই দর্শক সবচেয়ে বড় আবেগের জায়গা হলো এই পবিত্র কোরআন আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান এই পবিত্র কোরআন আর এই পবিত্র কোরআনকে যখন আমাদের চোখের সামনে কেউ অপমান করে তখন আমাদের নিজের জীবনটা খুবই তুচ্ছ মনে হয় ইচ্ছে করে সব শেষ করে দেই না হয় শেষ হয়ে যায় ভালোবাসার আরেক নাম এই পবিত্র কোরআন দর্শক সেই কোরআনকে তারা মূর্তির পায়ের নিচে রেখে দিল আর এর প্রতিবাদ করার কারণে আবার আমাদের বুকেই গুলি করা হলো বাহ কি চমৎকার আমাদের দেশের নিয়ম দর্শক কোরআন অবমাননার প্রতিবাদ মিছিলে চাঁদপুর হাজীগঞ্জ বাজারে পুলিশ গুলি করে আমাদের সাতজন ভাইকে শহীদ করেছে আর অসংখ্য ভাইকে রক্তাক্ত করেছে আরো অনেককেই গুলিবিদ্ধ করা হয়েছে দর্শক মনে হচ্ছে আমরা মোদী দেশ ভারতের গুজরাটে বসবাস করছি অথবা কাশ্মীরে যেখানে মুসলমানদের কোনো আবেগ অনুভূতি ধর্মকর্ম করার কোনো স্বাধীনতা থাকতে পারবে না সংখ্যাগরিষ্ঠ হয়েও আজ আমরা নিপীড়িত নির্যাতিত দর্শক আমরা যতটা উদারতা দেখাই তারা ততটাই আমাদেরকে দুর্বল ভাবছে আমরা ভালোবাসা দিয়ে বুকে টানি তারা পেছনে ছুরি বসানোর চেষ্টা করে দর্শক একজন মুসলমানের দেহে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে কোরআনের এমন অবমাননা কখনো সহ্য করতে পারে আজকে যারা অতিমানব হয়ে সোশ্যাল মিডিয়া করছেন তারা কি বলতে পারবেন এই ঘটনা যদি কোনো মুসলমান করত তাহলে কি হতো গোটা দেশে আগুন লেগে যেত হলুদ মিডিয়ার মায়াকান্না সুশীলদের আর্ত চিৎকারে বাংলাদেশের রং পাল্টে যেত কিন্তু আজ ইসলামকে অপমান করা হয়েছে বলে চুপচাপ বসে তারা মজা নিচ্ছে উল্টা মুসলমান কেন প্রতিবাদ করছে তা নিয়ে তারা আলোচনা সমালোচনা করছে আওয়ামী মন্ত্রী এমপিরা বারবার প্রতিবাদী মুসলমানদেরকে হুমকি ধামকি দিচ্ছে আকার ইঙ্গিতে প্রশাসনকে গুলি করবার নির্দেশ দিচ্ছে যারা হিন্দুদের মন্দিরে হামলা চালায় বাড়িঘরে হামলা চালায় তারা দলীয় পরিচয় হলো কোন দলের নয় এদের পরিচয়রা দুর্বৃত্ত এ দুর্বৃত্ত আমাদের সকলের শত্রু হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে এ দুর্বৃত্তদের আমাদের প্রতিরোধ করতে হবে অথচ যারা এই জঘন্য কাজটি করলো তাদের ব্যাপারে কিছুই বলা হচ্ছে না বড় জোর গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে তাহলে যারা দুঃখে কষ্টে ক্ষোভ প্রকাশ করছে তাদের মুখে নির্দয়ে গুলি চালানো হচ্ছে কেন আর এটা নতুন কিছু নয় সবসময় কিছু উগ্র হিন্দু অশৃঙ্খলতা সৃষ্টি করে পুরোটা দেশকে উত্তপ্ত করে তোলে তারপর প্রশাসন হিন্দুদের পক্ষ হয়ে মুসলমানদের মুখেই গুলি করে এটা হলো এদের পরিকল্পিত ষড়যন্ত্র কারণ এদের তো কোনো ক্ষতি হচ্ছে না দর্শক আজ পর্যন্ত কয়জন হিন্দু গুলিবিদ্ধ হয়েছে একজন না টার্গেট মুসলিম নিধন মূর্তির পায়ে পবিত্র কোরআন লেখেছে এটা প্রমাণিত সত্য এবং কেন রাখা হয়েছে এটাও পরিষ্কার আসসালামু আলাইকুম আমি ইবনে মুতাতা রহমান জামি ফাহিম ইতিমধ্যে আমি যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে একটা ভাইয়ের বাসা নানা দিঘির পার আমরা এখানে কয়েকজন ঢুকে আছি মূলত কাহিনী হচ্ছে হিন্দুদের সাথে আজ মুসলমানের কত বছর কত সুন্দর মিল কখনো এমন কাহিনী আমরা দেখিনি আমাদের চোখে পড়েনি কুমিল্লা কোনো পুজো মণ্ডপে এভাবে এই দেবতা পায়নি সে কোরআন শরীফ এই প্রথম নানুয়া দিঘির যে পুজো মণ্ডপটা আছে সেটাতে কোরআন শরীফ দেখা গেছে সরাসরি সুস্পষ্টভাবে কোরআন শরীফটা তারা দেবতার পায়ের নিচে রেখে দিয়েছে তখন তাদেরকে বলা হয়েছিল যে দেখেন এটা তো একপক্ষে ধর্ম অবগণনা হচ্ছে তারা বলল যে না সেটা তো আমাদের যে দেবতা আছে তিনি সকল ধর্মগ্রন্থের উপরে তাই ওই হিসেবে আমরা রেখেছি কিন্তু তারা আমাদের যে কথা ছিল সেটা তারা মানেনি তারপরও বলা হচ্ছে গুজব চড়ানো হচ্ছে হলুদ মিডিয়াগুলো বলছে এটা নাকি অপপ্রচার চালানো হচ্ছে
মুসলমান যাবে কোথায়? দর্শক, বাংলাদেশের মুসলমান আজ চতুর্মুখী বিপদের মুখে। মার খায়, মারকে প্রতিবাদ করলে আরো বেশি করে মার খায়। প্রতি বছর ইচ্ছে করে পূজার সময় বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় কেবল মুসলমানদেরকে মার খাওয়ানোর জন্য। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের কি হয়? বড়জোর কিছু মুসলিম ভাই ইসলামকে অবমাননা অথবা আল্লাহ রাসুলের অপমান সইতে না পেরে ধৈর্য হারা হয়ে প্রতিবাদ করে, বিক্ষোভে ফেটে পড়ে, ছোটখাটো ভাঙচুর করে। বিপরীতে মুসলমানদের মুখে গুলি চলে, মুসলমানদের রক্ত ঝরে, আর হিন্দুরা যা হারায় তার চেয়ে কয়েক গুণ বেশি পায় এবং বিশ্ববাসীকে জানান দেয় বাংলাদেশের মুসলমান জঙ্গি। অনেক সময় হিন্দুরা নিজেরা নিজেদের মূর্তি ভাঙচুর করে মুসলমানদেরকে ফাঁসানোর চেষ্টা করে, আবার ধরাও পড়ে, কিন্তু প্রশাসন এই ব্যাপারে নীরব থাকে। এবার নিজেদের মন্দির এবং প্রতিমা ভাঙচুর করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে অপচেষ্টার অভিযোগ উঠেছে বরিশাল আগৈলঝাড়া উপজেলায়। দুজনকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সহ প্রতিবেশীদের ভাষাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয় বলে জানায় পুলিশ। পূজারি বলেছে থালা ছিল মন্দিরে, কিন্তু থালা মন্দিরে ছিল না, ছিল পূজারির ঘরে। এই কারণে পূজারিকে পুলিশ গ্রেফতার করেছে। নিজেদের প্রতিমা নিজেরাই ভাঙে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিল এবং মুসলমানদের যাটা সম্পূর্ণভাবে চাপিয়ে দিতে চেয়েছিল। দর্শক, কুমিল্লার কোরআন অবমাননায় অনেক সুশীল জ্ঞানীগুনি বাণী দিচ্ছেন এটা নাকি তৃতীয় পক্ষের কাজ। আমার জানতে ইচ্ছে করে এই তৃতীয় পক্ষ কারা? কোন মুসলমান সে যত বড় নাদান নালায়েক হোক কখনোই কোরআনের সাথে এমন বেয়াদবি করবে না, বেয়াদবি করার সাহস পাবে না। সে যেই দলিল হোক কোরআনের ব্যাপারে সবাই আবেগি, সবার কলিজা হলো এই কোরআন। তাহলে এই তৃতীয় পক্ষটা কারা? একের পর এক ইসলাম অবমাননা, কোরআন অবমাননা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করার মতো জঘন্য ঘটনা ঘটেই চলছে। কই আজ পর্যন্ত সেই তৃতীয় পক্ষের দেখা তো পেলাম না। তাহলে এই তৃতীয় পক্ষটা কে এবং কারা? তারা কোথায় থেকে উড়ে এসে ইসলামকে অবমাননা করে আবার উড়ে চলে যায়? তাদেরকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এত এত টাকা খরচ করে পূজা মণ্ডপ তৈরি করা হয়, সব মণ্ডপে সিসি ক্যামেরা অবশ্যই লাগানো হয়, তাহলে এই মণ্ডপে সিসি ক্যামেরা নাই কেন? থাকলে সেখান থেকে অপরাধীকে শনাক্ত করা হয় না কেন? আর হিন্দুদের এত বড় একটা অনুষ্ঠানে, এত লোকের সমাগমে চোখের সামনে মূর্তি রানের উপর পবিত্র কোরআন পড়ে রইল, কারো চোখে পড়ল না, এর কারণ কি? নাকি দেখেও না দেখার বান করেছিল? মণ্ডপ যেহেতু তাদের, পূজা যেহেতু তাদের, মূর্তিও তাদের, সেহেতু সারাক্ষণ তারাই পূজা মণ্ডপে ছিল, পূজা মণ্ডপের পাহাড়ও হিন্দুরাই ছিল। তাহলে দায়িত্বটা আগে তাদের উপরই বর্তায়। বাংলাদেশ ধর্মীয় সহিংসু দেশ। এই দেশে সকল ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ গণ্ডিতে নিজের ধর্মীয় মূল্যবোধ চর্চা করে থাকে, আজীবন করবে, কোনো সমস্যা নাই। তারা আমাদের দেশি ভাই, একই মাটিতে আমাদের জন্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিম সম্প্রদায় শত শত বছর ধরে এই দেশে মিলেমিশে বসবাস করে আসছে, কিন্তু আজ কেন এই অবস্থা? এদের উদ্দেশ্যটা কি? দেশটাকে তারা কাদের হাতে তুলে দিতে চায়? দর্শক, ঢাকাতে দেখলাম তাদের মূর্তি নিয়ে পূজা মণ্ডপে যাচ্ছে, পুলিশের সাথে হিন্দুদের ধাক্কাধাক্কি হচ্ছে, আর একজন হিন্দু সামনে এসে চিল্লাচ্ছে যে বাংলাদেশ সরকার নাকি দুর্গাপূজা করতে দিচ্ছে না, হিন্দুদেরকে মেরে ফেলছে, হিন্দু বাঁচাও, হিন্দু বাঁচাও। সে কি অভিনয়? সবাই মারমুখী ভূমিকায় বারবার পুলিশের দিকে তেড়ে যাচ্ছে, আর সেই লোকটা বারবার বলছে বাংলাদেশের সরকার নাকি তাদেরকে পূজা করতে দিচ্ছে না, আর বলছে জাগো হিন্দু জাগো, সম্মিলিত কণ্ঠে সেখান থেকে আওয়াজ আসছে, জয় দুর্গা মা কি জয়। এরা কি ইন্ডিয়ান যে হিন্দিতে স্লোগান দিতে হবে? হিন্দিতে স্লোগান দেওয়ার কারণটা কি কমেন্ট করে জানাবে। আমাদেরকে পূজা করতে দেবে না, আমাদেরকে প্রশাসন পূজা করতে দেবে না, শারদীয় দুর্গা।
বর্গ সব আমাদেরকে প্রশাসন করতে দেবে না। আপনারা দেখুন দর্শক, তারা নিজেরাই মূর্তির পায়ের কাছে পবিত্র কোরআন রাখলো, বিশৃঙ্খলা সৃষ্টি করলো, আবার এখন নিজেরাই বলছে মুসলমানদের নেতৃত্বে পুলিশ নাকি পূজা করতে বাধা দিচ্ছে। দর্শক, এই লোকটা কাকে দেখাতে চায়, কাদেরকে শোনাতে চায়, এই ঘটনা কেন ঘটানো হয়েছে? দর্শক, এই হিন্দু লোকটার চিল্লাচিল্লি দেখলেই বোঝা যায় ঘটনাটি কারা ঘটিয়েছে এবং কেন ঘটিয়েছে। শুধুমাত্র মুসলমানদেরকে উস্কে দেওয়ার জন্য এবং নিজেদের স্বার্থ হাসিল করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। দর্শক, প্রত্যক্ষদর্শী অথবা স্থানীয় মুসলমানদের তথ্য মতে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনার পর ওসিডিসি ও উলামায়ে কেরামগণ বসে বৈঠক করেন এবং বৈঠকে এবছর পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন, কিন্তু এ প্রস্তাব উপেক্ষা করে অনেক হিন্দু সন্ত্রাসী পূজা চালানোর পক্ষে সিদ্ধান্ত নেন। মুসলমানদের দাবি না মানায় মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এক পর্যায়ে পুলিশ মুসলমানদের উপর গুলি ছড়তে থাকে, আর এই উত্তেজনা চড়ানোই হয়েছিল ইসকনের দালালের ইশারায় মুসলমানদেরকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে। দর্শক, ইতিমধ্যে আমরা একজন যুবকের ভিডিও ক্লিপে দেখেছি তারা হিন্দুদেরকে রিকোয়েস্ট করেছিল কোরআন শরীফ সরানোর জন্য, কিন্তু তারা সরায়নি, পরে পুলিশ এসে তা উদ্ধার করেছে। দর্শক, তারা যদি শান্তি চাইত তাহলে নিজেরাই কোরআন শরীফকে সরিয়ে ফেলতে পারত, কিন্তু তারা তা করেনি, বরং পুলিশ এসে উদ্ধার করেছে। তাও মুসলমানদের কেউ একজন ফোন করে পুলিশকে অবহিত করেছে, তারপর পুলিশ এসে এই কোরআন শরীফকে উদ্ধার করেছে। তাহলে খুব সহজেই বোঝা যায় তারা ব্যাপারটাকে ইচ্ছে করে ঘোলাটে করেছে। দর্শক, একটি দেশের হলুদ মিডিয়া, পাম, রাম, বুদ্ধিজীবী, এমপি, মন্ত্রী এবং খুদ রাষ্ট্রপ্রধান যখন থাকেন কোন একটি গোষ্ঠীর তাবেদার, তখন সে গোষ্ঠীর লাগাম টেনে ধরার ক্ষমতা আর কারোই থাকে না। তাই তারা সরকারের মদতে সংখ্যালঘু হয়েও মুসলমানদেরকে যেভাবে খুশি সেইভাবে আঘাত করছে। প্রকাশ্যে এরা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর কাজ শুরু করে দিয়েছে, কারণ এরা ভালো করেই জানে যত অপরাধ করুক এদের কিচ্ছু হবে না, উল্টা মুসলমানদের মুখে গুলি চালানো হবে, কারণ সবসময় মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানদের মুখেই গুলি চালানো হয়। ভট্টাচার্যের ফেসবুকের স্ট্যাটাস আর দাড়িটুপি মাদ্রাসার প্রতি সরকারের বিরূপ দৃষ্টি কোনো কিছুই বিচ্ছিন্ন ঘটনা নয়, সবই পরিকল্পিত এবং মুসলিম নিধনের সুদূর প্রসারী পরিকল্পনার একটি অংশ মাত্র। দর্শক, বৈষম্য, বিভাজন, নির্যাতন, নিপীড়ন, এই দেশে সবকিছু যেন শুধু দাড়ি আর টুপিওয়ালাদের জন্য বরাদ্দ। টুপি দাড়ি না থাকলে অথবা কোনো একটি বিশেষ দলের বিশ্বাসী হলে কিংবা সরকার দলের চাটকার হলে এরা থাকে আইন আদালতের অনেক উপরে। দর্শক, এই দেশে এখন সংখ্যাগরিষ্ঠ পায় লঘু পাপে গুরুদণ্ড, আর অন্যদিকে সংখ্যালঘুদের গুরুতর অপরাধে শাস্তি হওয়া তো দূরের কথা, তারা থাকে সকল আইন আদালতের ধরাছোঁয়ার বাইরে। আবার কেউ কেউ কথিত শাস্তির নামে জেলখানায় থাকলেও তারা থাকে একেবারে জামায়াদরে, যার জ্বলন্ত প্রমাণ ওসি প্রদীপ। সে এত বড় খুনি দর্শনকারী হয়েও জেলের ভেতর রাজার হালি আছে। দর্শক, এই দেশে ওসি প্রদীপ এবং ইসলাম বিদ্বেষী মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিচার হয় না, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় আর মন্দির পূজার মণ্ডপে কোটি কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়। অন্যদিকে দাড়িটুপিওয়ালা মুমিন মুসলমানদেরকে সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করার সুযোগগুলো এক এক করে বন্ধ করে দেওয়া হয়। যে কোনো অজুহাতে অথবা নগণ্য কোনো অপরাধে কঠিন পরিস্থিতির মোকাবেলা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকেই করতে হয়। দর্শক, একই অপরাধের অপরাধী যদি কোনো স্কুল ছাত্র হয় তার শাস্তি হতেও পারে আবার নাও হতে পারে, আর বিশেষ একটা ধর্মের হলে তো শাস্তির কথা চিন্তাই করা যায় না, কিন্তু এই অপরাধটা যদি কোনো মাদ্রাসার ছাত্র করে তাহলে তার শাস্তি হবে দ্বিগুণ, যার কোনো ক্ষমা নাই। আবার অনেক ক্ষেত্রে সেই মাদ্রাসার ছাত্রটিকে জঙ্গি সাজিয়ে তাকে ক্রস ফায়ার দিতেও তারা দ্বিধাবোধ করবে না। কথাগুলো অনেকের কাছে অবিশ্বাস্য হলেও আবার অনেকে আমার সাথে একমত হবেন। দর্শক, মনে পড়ে সেই আবরার ফাহাদের কথা, 2 বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ আবরার ফাহাদের খুনের বিচার কি হলো? দর্শক, বিচারের গতিপথ কোথায় গিয়ে পৌঁছিয়েছে অথবা কোথায় এসে থেমে গেছে বাংলার জনগণ তার কিছুই জানে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ শাস্তিস্বরূপ ছাত্রের চুল কেটে দিলে
বাবা পায়, অন্যদিকে মাদ্রাসা শিক্ষক একই কাজ করে ডান্ডা বেরিয়ে পায়ে দিয়ে জেলখানায় যায়। এই দেশের এটাই নিয়ম। দর্শক, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কিছু অভিশপ্ত নাস্তিক এবং সংখ্যালঘু হিন্দু কর্তৃক প্রতিনিয়তই জঘন্যভাবে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত আনা হচ্ছে। কেন, এর কারণটা কি? দর্শক, বিনা উস্কানিতে এই ধরনের ইসলাম অবমাননার ঘটনাগুলো কি আদৌ কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি পরিকল্পিতভাবে সাম্প্রদায়িকতার উস্কে দিয়ে এরা গুজরাটের মতো গণহারে মুসলিম নিধন করে ক্ষমতা এবং ভূরাজনৈতিক ফায়দা হাসিলের একটি মাঠ তৈরি করতে চায়? দর্শক, এইভাবে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আড়ালে মূলত দেশ দখল এবং মুসলিম নিধন করাই হলো এদের আসল উদ্দেশ্য। দর্শক, একের পর এক উস্কানিমূলক ঘটনার পর্যালোচনা করলে এটি এখন একদম সুস্পষ্ট বোঝা যায়। দর্শক, আওয়ামী লীগের মন্ত্রী এমপি যখন ইসলাম বিদ্বেষী নাস্তিক আর রামবামের ভাষায় কথা বলে, আওয়ামী প্রতিমন্ত্রী মুরাদ টাকলা যখন বলে রাষ্ট্রভাষা ইসলামকে সংবিধান থেকে মুছে দিতে হবে। আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। 72 সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। উৎসব সবাই মিলে পালন করব এই শারদীয় দুর্গা পূজা। এটা কোন সনাতন ধর্মাবলম্বীদের একক অনুষ্ঠান নয়। এই শারদীয় দুর্গা পূজা আমাদের বাংলার সকল কোটি মানুষের। দুর্গা মা এবার ঘোড়ায় চলে এসেছে, আর দোড়ায় করে চলে যাবে। শান্তির বার্তা নিয়ে এসেছে, প্রশান্তির বার্তা। কাজ করবে, কেউ আমাদেরকে দাঁড়ায় রাখতে পারবে না, দাঁড়ি হচ্ছে না। সবাই পূজায় মনোযোগী, আমরাও তো পূজা করতে আসছি, আমরাও তো মাকে শ্রদ্ধা জানাতে আসছি। আমরা এই বাংলাদেশ বীর বিজয়ের বাংলাদেশ, বিজয় বিজয় বিজয়। আর আমরা তা শুনিও নীরব থাকি, কোনো প্রতিবাদ করি না। তখন দর্শক, তখন সংখ্যালঘুরা বুঝতে সক্ষম হয় এই মুসলিম সেই মুসলিম না। এই মুসলিম উমরের উত্তরসূরি না, এই মুসলিম আলীর উত্তরসূরি না, সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি না, শাহজালালের উত্তরসূরি না। দর্শক, এই নীরবতাই মুসলিম উম্মার অধঃপতনের পথকে প্রসারিত করে দিচ্ছে। এভাবেই সবকিছু মাথা পেতে নিতে নিতে একদিন আমরা আমাদের ইমানকে ধ্বংস করে দেব। আমরা যে মুসলিম সেই চেতনাটুকুই আমরা হারিয়ে ফেলব। দর্শক, সকল নষ্টের গোড়া হলো এই অবৈধ ভারতীয় তাবেদার সরকার, তাদের মন্ত্রী এমপি, এমনকি খোদ হাসিনা ভারতের প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করছে। হাসিনা নিজেই হিন্দুদের পূজাকে সর্বজনীন করার পায়তারা করছে, তাই ধর্ম যার যার উৎসব সবার বলে অপপ্রচার চালাচ্ছে, যা ইসলাম বিরোধী একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই না। যদি তা না হয় তাহলে হাসিনা কেন আমাদের ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদেরকে এই মেসেজটি দেয় না যে কুরবানি মুসলমানদের আর আনন্দ উৎসব সবার? তাহলে আমি বলতে চাই, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার, সেহেতু মুসলমানদের অনুষ্ঠানগুলোতে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন ধর্মের লোকেরা আসবে, তারা গরু কুরবানি দেখবে, উপভোগ করবে, এবং ড্রেন দিয়ে বয়ে যাওয়া গরুর লাল টকটকে রক্ত দ্বারা হিন্দু মহিলাদের মাথার সিঁদুর তৈরি করবে। বেশি করে ঝাল দিয়ে রান্না করা গরুর শিনার গোস্ত আর গরুর কালাবোনা করা গোস্ত তারা তাদের মূর্তির সামনে বসে মজা করে খাবে। দর্শক, তারা কি পারবে সেটা? দর্শক, তাদেরকে পারতেই হবে, কারণ দেশ তো এখন ধর্ম যার যার উৎসব সবার এই নীতিতে চলছে। তাহলে পারবে না কেন? তারা যখন এই কাজটি পারবে না, তাহলে মুসলমানদের ওপর কেন এই কাজটি চাপিয়ে দেওয়া হচ্ছে? এটা কি ইসলাম বিরোধী ষড়যন্ত্র নয়? দর্শক, এই অবৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ফরজ হয়ে গেছে, নাহলে আমাদের ধর্মকর্ম রাম বাম আর তাদের তাবেদার হাসিনা সরকার ধুলায় মিশিয়ে দেবে। যুদ্ধের কোনো বিকল্প নাই। এই যুদ্ধ রাম বাম ও হাসিনার অবৈধ সরকার বনাম মুসলিম উম্মার যুদ্ধ, মুমিন বনাম মোনাফিকের যুদ্ধ, আস্তিক বনাম নাস্তিকের যুদ্ধ, এবং এই যুদ্ধ সার্বভৌম অস্তিত্ব ও জাতিসত্তা রক্ষা করার যুদ্ধ। মুসলমান জেগে উঠো, জেগে উঠো আমির হামজা আলী রূপে, জেগে উঠো সালাউদ্দিন আইয়ুবী রূপে, জেগে উঠো ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।